নিজে লাইক করুন, অন্যদের শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেখতে থাকুন নিউজ বাংলা টুডে। আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে। সবার আগে সবার কাছে। করোনা সংক্রমণ আটকাতে রাজ্য থেকে শুরু হলো সম্পূর্ণ লকডাউন। আপাতত সপ্তাহে দুদিন এই লকডাউন চলবে। আজ প্রথম দিনে তা চোখে পড়েছে সর্বত্রই। শুনশান হাওড়া ব্রিজ, ফাঁকা রাস্তাঘাট, নিত্য প্রয়োজনীয় কিছু গাড়ি ছাড়া অন্যান্য যান চলাচল সম্পূর্ণ বন্ধ। বন্ধ বাজারঘাট, চলছে কড়া পুলিশি নজরদারি। সকাল থেকেই শহরের মূল প্রবেশদ্বার হাওড়া ব্রিজের সামনে চলছে কড়া চেকিং। উপযুক্ত কারণ দেখাতে পারলেই মিলছে ব্রিজে ওঠার অনুমতি, না হলে ব্রিজের সামনে থেকে ঘুরিয়ে দেয়া হচ্ছে গাড়ি। এদিকে সকাল থেকেই হাওড়া সবজি বাজার এলাকায় সারি দিয়ে দাঁড়িয়ে ট্রাক। শুনশান হাওড়া বাসস্ট্যান্ড, শুনশান হাওড়া ময়দান এলাকা, একই চিত্র কালীবাবুর বাজার, কদমতলা বাজার সহ প্রায় সবকটি বাজারে। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের প্রতিবেদন, নিউজ বাংলা টুডে।